আমার কাছে পুরো দুনিয়া তুমি, আমার কাছে স্বপ্ন পূরণের সিঁড়ি তুমি। সবার কাছে কি আমি তা জানি না, আমার কাছে মহান তুমি। মা যদি মাটি হয়, আমার কাছে দুনিয়া তুমি। বাবাই কি শুধুই একটা শব্দ, নাম মাত্র? আমি যখন খুব অসুস্থ হয়ে পড়তাম, মায়ের কোলে শুয়ে কান্না করতাম, তখন মা চিন্তায় পড়ে যেত কি করে আমায় চুপ করাবে। তখন দূরে রান্নাঘরে দুধ গরম করতো আমার বাবা, নিয়ে এসে চামচে করে সেই দুধ খাইয়ে দিত আমার। রাতে খাওয়ার পর যখন সবাই আস্তে আস্তে বিছানার দিকে ঘুমোতে চলে যেত, আমার পাশে বসে আমার বাবা তেলটা হাতে নিয়ে আমার গায়ে মাখিয়ে দিত, দিয়ে আমি যতক্ষণ না ঘুমাতাম আমার পাশে বসে থাকত। পুজোতে সবার জন্য মনে করে করে সব কেনাকাটা করতো বাবা, সবাইকে হাত খরচও দিত। আবার আমি যেহেতু বাড়ির ছোট, আমি চুপ করে যদি মন খারাপ করে বসে থাকতাম, সবার থেকে বেশি আমাকে দিয়ে যেত। এমনও দিন ছিল মা এসে বাবা দিয়ে যেত টাকা, দিয়ে বলতো বাবাকে বলিস না। আবার এমনও দিন গেছে যে বাবা এসে সবাইকে দেওয়ার পর কিছু টাকা হাতে দিয়ে বলল মাকে বলিস না, আমি কাউকেই বলতাম না, সবার থেকে বেশি হাত খরচ বাড়ির ছোট হিসাবে আমিই পেতাম। সবার থেকে ভালোবাসাটাও হয়তো আমিই পেতাম। খুব ভালোবাসতো সবাই, পুরো সব কিছু একা হাতে নিয়ন্ত্রণ করত বাবা। খুব সকালে যখন বাবার ঘুম ভেঙে যেত, বাবা যখন উঠে ডাইনিং এ এসে বসত, তখন মাও হয়তো ঘুম থেকে উঠত না, বাবা কাউকে না ডেকে রান্না ঘরে গিয়ে চায়ের জলটা গরম করতে দিয়ে নিজে ফ্রেশ হতো, আর তারপর চা নিয়ে এসে সবাইকে দিত। একদিন সকালবেলা আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম, চা খাবো না বলে বাবার উপরে রেগেও গেছিলাম। আসলে এত সকালবেলা বিছানায় চা মন্দ নয়, কিন্তু ঘুম ভাঙিয়ে খাবো, সেই জন্য আমি রেগে গেলাম বাবার উপর। বাবা অদ্ভুত ভাবে একটা কথা বলতো যা আজও কানে বাজে কথাটা, আচ্ছা ঠিক আছে এত বিরক্ত হচ্ছিস কেন, নে চাটা খেয়ে নে, খেয়ে আবার ঘুমিয়ে যাস। গরম চা খেয়ে সকালবেলা কি আবার ঘুমানো যায়? হ্যাঁ, দু একবার ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে বলে বা ঘুমিয়ে গেছিলাম, কিন্তু সত্যি কি ঘুমটা ধরে গরম চা পেটে পড়ার পর? বাবা জানতো যে এইভাবে যদি আমি সকালবেলা উঠে এক কাপ চা ধরিয়ে দিতাম, আর নাও বলতে পারতো না আমাকে, আর সকাল সকাল জোর করে ঘুম থেকে ওঠাতেও হতো না কাউকে। কোনো কাজ কোনোদিন ছোট মনে করেনি মানুষটা। আমি বাবাকে দেখেই শিখেছি যে বাড়ির একটা কোনো কাজ আমরা করতে গেলে বলি এটা তো ওর কাজ, এটা ওর কাজ, একে তাকে দোষ দিই আমরা, এটা বাড়ির মেয়েরা করে, এটা বাড়ির ছেলেরা করে। আর বাবাই একমাত্র আমাদের বাড়িতে শিখিয়েছে যে সবার কাজ সবাই করতে পারে, কোনো কাজই ছোট না। আর বাবা সবসময় বলতো
কিছু করার আগে কি করছিস সেটা ভেবে দেখিস। কোন কাজ ছোট বড় কি করলে কার কাছে ছোট হয়ে যাবি এটা ভেবে কি লাভ? মন চাইছে কর না, তাতে কি? আজ বাবার প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে পালন করতে ইচ্ছে হয়। বাবা সত্যিই তুমি গ্রেট, সত্যিই তুমি কিভাবে যে পুরোটা মেনটেন করো আর কিভাবে যে সবকিছু এত ভালোভাবে ভাবো। আরো কত কিছু শেখার আছে বাবা তোমার কাছে। এখন কাজের সূত্রে আমি কলকাতা, বাবার হাতের সকালে বানানো চা আর হয়তো আমার খাওয়া হয় না। অনেক ঘুমোতে রাত হয়, দেরি করেও উঠি আর নিজেকে বানিয়ে চাটা খেতে মিস করি বাবা। অনেকদিন হলো বাড়ি যাওয়া হয়নি, খুব তাড়াতাড়ি যাবো বাড়ি। ভালো থেকো।